গুড মর্নিং, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমি ভিডিওটা শুরু করছি। ঠাকুর ঘরে স্নান টান করে এসেছি, পুজো দেব সকাল সকাল, আর রান্না বান্না হয়ে গেছে সকালে তাড়াতাড়ি করার জন্য। ডাল আর বাঁধাকপি ভাজা রান্না করেছি, করে একটু মোমো বানাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। চলো পুজোটা দিয়ে নিই। বাঁধাকপি ছোট ছোট করে কেটে মিক্সারে অল্প একটু ঘুরিয়ে নিয়ে আবার সাদা কাপড় দিয়ে ছেঁকে রসটা বার করে নিয়েছি। একই রকমভাবে এটাও কুড়নিতে কুড়িয়ে নিয়েছি, মিক্সারে দেইনি, দিয়ে সাদা কাপড় দিয়ে এটা রসটা বার করে নিয়েছি। আর এই যে মুরগির মাংসটা ছোট ছোট করে একদম কেটে নিয়েছি, এই যে আদা কুড়িতে কুড়িয়ে নিয়েছি, রসুন কুচি, এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি, এর মধ্যে সব দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে নেব, ওর ভিতরে দিয়ে দেব ভিনিগার আর একটু সয়া সস। এতে একটু দিয়ে দেবো লবণ, দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, আরেকটা দিয়ে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আমার ধনে পাতা কুচি, এই যে ময়দা 1 ঘন্টা আগে মাখিয়ে রেখেছি, দিয়ে উপরে সাদা কাপড় দিয়ে ঢেকে রেখেছিলাম ভিজে, সাদা কাপড় দিয়ে একটু মেখে চটকে নেব। ময়দাটা আটাটা একটু পাতলা করে গেলে নিতে হবে, যদি মোমোটা হয় তাহলে একটা রেস্টুরেন্ট বসাবো, মোমো রেস্টুরেন্ট। তবে
ওই তো মোমো সেভ হয়ে গেছে। একটু সাদা তেল লাগিয়ে নেবো। আর একটু কিছুক্ষণ রেখে দেব। আবার তেল মাখিয়ে নেব। এক একটা মোমো এক এক রকম সেভ হয়েছে। কেমন হয়েছে বলো? খুব ভালো। খুব ভালো হয়েছে। হ্যাঁ, কোথাও যেতেই দেবে। মোমো এত টেস্টি হয়েছে যে আর থাকছে না, তাই তো বাদাম? আমাদের মোমো টোমো খাওয়া কমপ্লিট, দুপুরের খাওয়াও কমপ্লিট। আর আমার পাশেই আমার পিসির বাড়ি, একটু পিসির বাড়ি যাব। আজকে আমার পিসির বাড়িটা দেখাবো আপনাদের, চলে। আর আমার মুরগির আমি ডিম বসিয়েছিলাম, ছোট ছোট বাচ্চা বেরিয়েছে, দেখাই। এই যে আমাদের ঠাকমা, ঠাকমা ঘাস কাটছে, ঘাস না শাক বলে পালনে বলি দি। এই যে পিসির বাড়ির মুড়ি আর বাদাম। এই যে পিসির ডাল ভিজিয়েছে। এটা কে কে বলো, সবার নাম বলো। আমি নিজে একজনের নাম জানি না। কার নাম জানো না বলো? ওদিকে ওদিকে ওদিকে। এই যে এতগুলো অতিথি সব এসছে, সকালবেলায় কি খেতে দিতে হবে? মিঠাই না, মিঠাই। নিজের নামটা বলতে বলছি কি?